আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব মেয়েরা কিভাবে তালাক দিতে পারবে, তালাক দেওয়ার সময় কি কি সাথে আনতে হবে এবং কোথায় তালাক করবেন, তালাক দেওয়ার পরে কি করবেন এবং তালাক দেওয়ার কতদিন পরে অন্য ছেলেকে বিয়ে করতে পারবেন, এই সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব আপনাদের সামনে। আশা করি মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি সহকারে দেখবেন, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কাজী অফিসের পেজকে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। প্রথমত মেয়েরা দুইটি মাধ্যমে তালাক দিতে পারবে, একটু দ্বিতালাক হলে একক তরফা, একক তালাক, যে মেয়েরা চাইলে তার স্বামীকে এককভাবে ডিভোর্স দিতে পারবে। আর যদি সি তালাক আপোষ তালাকের মাধ্যমে দুই ফ্যামিলি দুই পরিবার বসে নিকা রেজিস্ট্রেশনের মাধ্যমে সরকারি বালাম বইতে দুই পক্ষ সিগনেচারের মাধ্যমে আপোষ তালাক করতে পারবেন। আর একক তরফা তালাক কি কোন ক্ষমতা বলে মেরে দিতে পারবে, কাবিন নামার যে ভোরকারি ভলিউম থাকে এখানে লেখা থাকে 18 নম্বর কালামটা লেখা থাকে, স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করিয়াছে কিনা, করিয়া থাকিলে কি কি শর্তে তালাক দিতে পারবে। এখানে বিষয়টি মূলত ম্যাক্সিমাম কার্য অফিসে লিখে দেওয়া হয় বিভিন্ন শর্তে, যদি যান মোহর পরিশোধ না করে, খোরপোষ না দেয়, মিল বনি বনাত না থাকে, তাহলে স্ত্রী চাইলে স্বামীকে তালাকে তফুজ গ্রহণ করিতে পারিবে। এই ক্ষমতা বলে মেয়েরা সাধারণত স্বামীকে তালাক দিতে পারে। আর দ্বিতীয়ত, যদি এই শর্ত 18 নম্বর কালামে যদি স্বামী যদি স্ত্রীকে তালাক প্রদান ক্ষমতা অর্পণ না করিয়া থাকে, এই শর্ত লেখা থাকে, তাহলে সে চাইলে আদালতের মাধ্যমে ডিগ্রি জারি নিতে পারবে, ডিগ্রি জারির মাধ্যমে তালাক নিতে পারবে। আর তালাক দেওয়ার সময় কী কী সাথে নিতে হবে, অত অবশ্যই আপনি আপনার বিবাহ সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশন দিতে হবে, কাবিন নামের কাগজের মাধ্যমে ইনফরমেশন দিতে হবে, ছেলের সঠিক নাম ঠিকানা, মেয়ের সঠিক নাম ঠিকানা এবং আপনার বিয়ের যাবতীয় তথ্য সঠিকভাবে দিতে হবে। আর অবশ্যই দুজন সাক্ষী লাগবে আপনার তালাক রেজিস্ট্রেশন করার জন্য। আর তালাক দেওয়ার পর কী করবেন, তালাক দেওয়ার পর অবশ্যই স্বামী বরাবর, যে স্বামীকে ডিভোর্স, স্বামী বরাবর পোস্ট অফিসের মাধ্যমে বাংলাদেশ ডাকযোগের মাধ্যমে চিঠি ইস্যু করতে হবে। আর দ্বিতীয়ত আরেকটি চিঠি পাঠাইতে হবে স্বামীর ঠিকানার ইউনিয়ন চেয়ারম্যান অথবা মেয়র, যিনি জনপ্রতিনিধি আছেন তার কাছে অবশ্যই চিঠি পাঠাইতে হবে। তালাক দেওয়ার যে একটি সময় থাকে 3 মাস 10 দিন, এই সময় পার হওয়ার পরে তালাক কার্যকারিতা হয়ে যাবে। এখন কথা হলো তালাক দেওয়ার কতদিন পরে মেয়েরা অন্যত্র বিয়ে করতে পারবে। তালাক দেওয়ার যেদিন চিঠি ইস্যু করা হবে, চিঠির ডেট থেকে, চিঠি যে তারিখে পাঠানো হবে তারিখ থেকে 3 মাস 10 দিন পরে মেয়েরা চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারবে, তার আগে অন্য কাউকে বিয়ে করতে পারবে না। অনেকে কাজী সাহেবদের কাছে আসে বলেন যে আমি স্বামীকে ডিভোর্স দিয়ে অন্য ছেলেকে বিয়ে করব, না এটা পারবেন না, এটা হবে না, এটা ধর্মীয় এবং সরকারি আইন মোতাবেক অবৈধ। এটা আপনি তালাক দেওয়ার পরে চিঠি যে ইস্যু করবেন, ইস্যু করার 3 মাস 10 দিন পরে আপনি অন্য ছেলেকে বিয়ে করতে পারবেন। আর আপনি যদি চান 3 মাস 10 দিনের ভিতরে চাইলে আপনার স্বামীর সাথে পুনরায় মিলতে পারবেন। তালাকের নোটিশ কপিটি সাধারণত 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুসারে তালাকের নোটিশটি পাঠানো হয়ে থাকে। আর 3 মাস 10 দিন কার্যকারিতা হওয়ার পরে, তালাক কার্যকারিতা হওয়ার পরে আপনি চাইলে কাজী অফিস থেকে মূল কপি, সার্টিফাই মূল কপি, তালাকের মূল কপি আপনি সংগ্রহ করতে পারবেন। যে কাজী অফিসে আপনি তালাক রেজিস্ট্রেশন করেছেন ওই কাজী অফিস থেকে আপনি তালাকের কাগজ সংগ্রহ করতে পারবেন। আশা করি আপনারা সবাই আমার ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর যদি আরও কিছু জানার থাকে আপনারা আমাদেরকে কমেন্টস মাধ্যমে অথবা ইমোতে কল করে, আমাদের মোবাইল নাম্বারে ইমো নাম্বারে কল করে আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে মেসেজের মাধ্যমে প্রশ্ন করতে পারেন, অবশ্যই আমরা উত্তর দিয়ে আপনার পাশে থাকবো। আসসালামু আলাইকুম।